আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা এই আইন জগতে আছেন, আইনের ছাত্র, আইনের স্টুডেন্ট, বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য। তো আজকের ভিডিওতে আমরা খুবই সহজ 5 মার্কের বিষয় নিয়ে আলোচনা করব, যেই 7টা সাবজেক্ট বাংলাদেশ বার কাউন্সিলে শিডিউলভুক্ত। তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল ওয়াডার রুলস এবং হচ্ছে ক্যানন অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এথিকেট। তো এই ছোট্ট জিনিসটা থেকে 5 মার্ক, অনেকেই এই জিনিসটাকে ইগনোর করেন, তারা পড়তে চান না, কিন্তু আপনি খুব সহজে এই সাবজেক্টটা থেকে 5-এর মধ্যে 5 পেতে পারেন। আর এইটা আপনার অবশ্যই সবার জানা উচিত যারা আইন জগতে আছেন, আইনের ছাত্র, আইনের স্টুডেন্ট। কারণ যেইখানে আপনি যাবেন, যেইটা আপনার নিয়ন্ত্রণ সংস্থা, যেইটা আইনজীবীদেরকে কন্ট্রোল করে, সেই সংস্থা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট হবে না। তো এই যে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল ওয়ার্ডার অ্যান্ড রুলস 1972, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন পড়বেন কিভাবে? আপনার কাছে তো বেয়ার একটা আছে, বাংলা অনুবাদ আছে, আপনি পড়বে মনে রাখবেন কিভাবে? যারা বারবার পড়তেছেন মনে থাকতেছে না, ওইটার ভিতর থেকে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেই সহজ টেকনিকটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, বাকিটা আপনি ভিতর থেকে দেখে নেবেন। দেখেন, প্রথমেই যে প্রশ্নটা বারবার আসে সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে বলি যে প্রতিটা আইনের নাম্বারটা কত। মানে হচ্ছে যে আপনার যে ভার্সিটিতে, যে ইউনিভার্সিটিতে যে জায়গায় আছেন, আপনার যেমন নাম আছে, আপনার একটা রোল নাম্বার আছে। তো অনেক ক্ষেত্রে আপনার নামের পরিবর্তে রোল নাম্বার দিয়েও আপনাকে ডাকতে পারে। তো আইনেরও প্রতি বছরে যতটা আইন পাশ হয়, আইনগুলোর একটা ফিক্সড নাম্বার থাকে, জানুয়ারি থেকে শুরু হয়ে একদম ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। তো এখানে সর্বপ্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল যে আইনটা, এটা আসলে কি? তো এটা হচ্ছে আসলে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, রাষ্ট্রপতির আদেশ। কারণ বাংলাদেশ আগে রাষ্ট্রপতি শাসিত কি ছিল, ব্যবস্থা ছিল। তো এটা তাহলে 1972 সালে 46 নম্বর আদেশ, এটা মনে রাখতে হবে। তাহলে বাংলাদেশ বার কাউন্সিল একটা প্রেসিডেন্সিয়াল আদেশ, এর ভিতরে এখন কি পড়বেন? প্রথমেই আগে নিজেকে প্রশ্ন করবেন যে একজন অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা বাংলাদেশ বার কাউন্সিলে আলোচনা করে। তাই আপনি সাদা কাগজে লিখে নেন, এক সাইডে লিখেন যোগ্যতা, আর এক সাইডে লিখেন কি কি অযোগ্যতা আছে, এগুলো থেকে এমসিকিউ আসে। তো এটা আপনার মুখস্থ করার চাইতে আপনি জাস্ট একবার স্মরণ করেন, যেহেতু আপনি পড়েছেন বারবার, অবশ্যই এখানে একটু স্মরণ করলে আপনার মনে হবে। নর্মালি যোগ্যতা, কি কি যোগ্যতা লাগবে? তো আমরা বলতে পারি মোটামুটি 5টাকে আপনি ধরে নিতে পারেন। একটা হচ্ছে যে আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হইতে হবে, আপনার বয়স 21 বছর হইতে হবে, আইন বিষয়ে আপনার কি থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে, সেটা 2 বছর হোক, 4 বছর হোক, দেশের বাইরে থেকে হোক। তাহলে আপনি বাংলাদেশি নাগরিক, 21 বছর বয়স, আইন বিষয়ে ডিগ্রি আছে। তারপরে বলতেছে যে নির্ধারিত পরীক্ষা আপনাকে পাস করতে হবে এবং ভর্তি ফি দিতে হবে। এই টোটাল 5টা হচ্ছে যোগ্যতা, এগুলো আপনার লাগবে। তাইলে এটা আপনি মুখস্থ করে নিলেন, বাংলাদেশি নাগরিক, 21 বছর বয়স, আইনের ডিগ্রি, নির্ধারিত পরীক্ষা এবং হচ্ছে ভর্তি ফি। অযোগ্যতা কি? 2টা অযোগ্যতা দেওয়া আছে, আর সাথে একটা সহ টোটাল 3টা অযোগ্যতা আপনি পাবেন। তো আপনার দায়িত্ব হবে এভাবে ছোট করে লিখবেন আর নিজে নিজে স্মরণ করবেন যে অযোগ্যতা কি। যদি হচ্ছে যদি কোনো পাবলিক অথবা স্বায়ত্তশাসিত কোনো জায়গায় চাকরি করেন, সেখান থেকে যদি আপনাকে বরখাস্ত করে, অপসারণ করে, কারণটা কি? আপনার ক্যারেক্টার জনিত কারণে, নৈতিক অবক্ষয়ের কারণে যদি আপনাকে অপসারণ করে চাকরি থেকে, তাহলে 2 বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত আপনি অযোগ্য থাকবেন, যত প্রকার যোগ্যতাই থাকুক। এরপরে যদি আপনাকে বাংলাদেশের কোনো আদালত দণ্ডিত করে নৈতিক অবক্ষয়ের কারণে, তাইলে শাস্তি ভোগ করা থেকে 5 বছর পর্যন্ত আপনি অযোগ্য থাকবেন, 5 বছর পরে আপনি যোগ্য হবেন। এটা ছাড়া যদি যখন আপনি বাংলাদেশ বার কাউন্সিলে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন, সেখানে আপনাকে ফিক্সড কথাবার্তা লিখতে হয় যে আপনার নামে কোনো কি আছে কিনা, মামলা আছে কিনা, আপনার সার্টিফিকেট গুলো সঠিক কিনা, যে তথ্যগুলো দিছে সঠিক কিনা, এগুলো যদি আপনি মিথ্যা দেন, তাইলে আপনি 5 বছরের জন্য অযোগ্য বিবেচিত হবেন। তাইলে প্রথমে যোগ্যতা অযোগ্যতা মাথার মধ্যে নিয়ে নেবেন যে কি যোগ্যতা কি অযোগ্যতা, এখান থেকে কিন্তু আপনার এমসিকিউ হবে। এখন আসেন পরীক্ষা পদ্ধতি। যদিও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে প্রশ্নটা খুব কম আসে, তারপর আপনার জানা উচিত যে আপনি যদি সাবঅর্ডিনেট কোর্টের আইনজীবী হতে চান, আপনাকে 3 ধাপে পরীক্ষা উত্তীর্ণ হতে হয়, আপনারা সবাই জানেন। একটা হচ্ছে আপনার এমসিকিউ দিতে হবে, 100 মার্কের 50 পেতে হবে, 50 পেলে আপনি পাস, সময় 1 ঘন্টা। এরপরে রিটেন যেটা 4 ঘন্টা মেয়াদি, 100 মার্কের 50 পেতে হবে, আর ভাইবা হচ্ছে 50 মার্কের, সেখানে 25 পেতে হবে, তাহলে আপনি পাস করবেন।
আর একটা কথা হচ্ছে, যখন আপনি এমসিকিউ পাস করবেন দুইবারে আপনাকে লিখিত পাস করতে হবে। যদি লিখিত পাস করেন তিনবারের মধ্যে আপনাকে কি করতে হবে, এমসিকিউ বা যে ভাইবা সেটা পাস করতে হবে, নাইলে আপনার রেজিস্ট্রেশন বাতিল হবে, আপনাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই জিনিসটা মাথায় নিয়ে নেবেন। এখন আসেন যে হাইকোর্টে যদি আপনি পারমিশন নিতে চান তাহলে কি, আপনার তো সেক্ষেত্রে আপনি যে নিম্ন আদালতে 2 বছর প্র্যাকটিস করতে হবে। আর আমাদের রুলসটাও আমরা একসাথে বোর্ডে নিব, যদি কেউ এলএলএম কারো যদি ডিগ্রি থাকে এবং উনি যদি 50% মার্ক পেয়ে পাশ করে, অথবা কেউ যদি ব্যারিস্টার হয় আর যদি 1 বছরে সে হাইকোর্টের কোনো আইনজীবীর সাথে শিক্ষানবিশ থাকে, তাইলে সে কি করতে পারবে, হাইকোর্টে পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। তাহলে সর্বনিম্ন 2 বছর এলএলএম অথবা ব্যারিস্টার হইলে 1 বছরের ছাড় থাকবে এই জিনিসটা, আর আপনার কিছু জানার দরকার নাই। এখন হাইকোর্টে পরীক্ষা কিভাবে হয় যাবতীয় কিছু যদি জানতে চান, সেটা পরীক্ষায় আসে না, তারপরে এতটুকু জানেন সেখানে 25 মার্কের লিখিত পরীক্ষা হয় আর 25 মার্কের ভাইবা। তবে সেখানে একটা সমস্যা, যেটা 25-এর মধ্যে 12 পাইলে আপনি লিখিত পরীক্ষায় পাশ করবেন আর 25-এর মধ্যে 12 পাইলে এমসিকিউতে পাশ করবেন, কিন্তু তারা বলতেছে 12-12 24-এ পাশ না, টোটাল আপনার 25 পাইতে হবে, তাইলে আপনি কি হবেন, পাশ করবেন। সেখানে আপনাকে 5টা বিষয়, নর্মালি ইউজুয়ালি 5টা বিষয় আপনাকে কি করতে হয়, যেমন যে কোনো আপিলের বিরুদ্ধে আপনাকে বলবে যে আপনি সেখানে একটা আপিল মেমো তৈরি করেন, আপনি একটা রিট পিটিশন তৈরি করেন, আপনি যে 561-এ আদালতের ইনহেরেন্ট ক্ষমতা তৈরি করেন, 491-এ আপনাকে বলবে যে আপনি সেখানে যে আমাদের সিআরপিসি 491-এ হেবিয়াস কর্পাস প্রকৃতির সেখানে আদেশ আছে সেটা একটা করেন, একটা সিভিল ডিভিশন আপনি দায়ের করেন, এইরকম কিছু আছে। তো এইটা আপনি জেনে নিলেন, হয়ে গেল। তাইলে আপনার যোগ্যতা জানা হইলো, অযোগ্যতা জানা হইলো, নিম্ন আদালতে পরীক্ষা, উচ্চ আদালতে পরীক্ষা জানা শেষ। এরপরে আসেন বৈশিষ্ট্য, যে বার কাউন্সিল জিনিসটা কি। তো দেখেন বার কাউন্সিল নতুন ভবনে অনেকে গিয়েছেন যাওয়ার কথা, যদি আপনি সেখানে শিক্ষানবিশ হিসাবে 6 মাসের রেজিস্ট্রেশন পত্রটা দাখিল করেন অবশ্যই যাওয়ার কথা, না গেলে অবশ্যই যাবেন। ওই ভবনটা মাথার সামনে নিবেন, যে ভবনটা কারা পরিচালনা করে। তো এখানে 15 সদস্যের কমিটি থাকে, সেটা একটু পরে আমরা দেখব। তো ওই বার কাউন্সিল এমন একটা জিনিস, সেটা কি থাকবে, এটা হচ্ছে একটা বডি কর্পোরেট, মানে হচ্ছে এটা হচ্ছে ব্যক্তি সংস্থা, এটা পারপেচুয়াল সাকসেশন আছে, সারা জীবন থাকবে, বংশ পরম্পরায় থাকবে, আপনি থাকেন বা না থাকেন। এটা নিজ নামে সম্পত্তি কিনতে পারবে, সম্পত্তি বিক্রি করতে পারবে, চুক্তি করতে পারবে, এটার নামে মামলা করা যাবে, এটাও কারো নামে মামলা করতে পারবে। তাহলে বাংলাদেশ বার কাউন্সিল এমন একটা জিনিস, যেটা হচ্ছে যে বডি কর্পোরেট, পারপেচুয়াল সাকসেশন, এটা চুক্তি করতে পারবে, এটা সম্পত্তি অর্জন করতে পারবে, বিক্রি করতে পারবে, ধারণ করতে পারবে, মামলা করতে পারবে, এটার বিরুদ্ধে মামলা করা যাবে। তো বৈশিষ্ট্য ক্লিয়ার। এরপরে আসি গঠন। এই এখন গঠনের মধ্যে সব পাবেন, ওই যে ভবনটা যারা পরিচালনা করবে 15 সদস্য থাকে, এখন ওই 15-এর মধ্যে একজন হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেল আর বাকি 14 জন হচ্ছে নির্বাচিত, আর এই 14 জনের মধ্যে আবার 7 জন হচ্ছে যে সরাসরি সারা বাংলাদেশ থেকে নির্বাচিত, বাকি 7 জন হচ্ছে আঞ্চলিক, মানে বাংলাদেশের যতগুলা এই যে বার অ্যাসোসিয়েশন আছে, জেলা আছে, যেখানে আপনার আদালত আছে সেখানে যে অ্যাসোসিয়েশন আছে, সরকার গেজেট করে 7টা ভাগে ভাগ করছে সারা বাংলাদেশ থেকে, ওই 7 জন থেকে 7টা বিভাগ থেকে 7 জন নির্বাচিত হবে, বাকি 7 জন সরাসরি। টোটাল 15 জন মিলে বার কাউন্সিলটা চালাবে, আর যার মধ্যে 14 জন নির্বাচিত আর একজন অ্যাটর্নি জেনারেল, উনি ওনার অফিসের ক্ষমতা বলে, মানে যিনি অ্যাটর্নি জেনারেল হবেন উনি বার কাউন্সিলের সদস্য হবেন, আবার উনি বার কাউন্সিলের কি হবেন, সভাপতি, চেয়ারম্যান হবেন সর্ব অবস্থায়। এবং অ্যাটর্নি জেনারেল সম্পর্কে একটা জিনিস মনে রাখবেন, অ্যাটর্নি জেনারেল কে হবে এটা সংবিধানের 65 নম্বর অনুচ্ছেদ পড়লে আপনি জানতে পারবেন, যে সর্বোচ্চ আইন কর্মকর্তা রাষ্ট্রপতি নিয়োগ দেয়, যার সুপ্রিম কোর্টের আইনজীবী হোক, বিচারক হওয়ার মতো যার যোগ্যতা আছে, এরকম ব্যক্তিকে রাষ্ট্রপতি যতদিন চায় যত টাকা বেতন খুশি তাকে রাখতে পারে। আর পাশাপাশি সারা বাংলাদেশে সকল আইনজীবীর উপর রাষ্ট্রপতি কথা বলার অধিকার আছে, তার যে সিনিয়রিটি এটা সকল যে অ্যাডভোকেট আছে তার উপরে, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে গঠনটা আপনার ক্লিয়ার হইলো, 15 সদস্যের একজন হচ্ছেন 100 পিসো, বাকি 14 জন নির্বাচিত, 7 জন সরাসরি, 7 জন আঞ্চলিক ভোটে, এটা আপনি মনে রাখবেন। এখন এইদের ক্ষেত্রে এই যে 14 জন হবে, 14 জন থেকে একজন সহসভাপতি থাকবে, এতটুকু মনে রাখবেন, এটাই হচ্ছে গঠনের মধ্যে চলে আসে। এখন যদি আমরা আসি যে আসলে এই বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন আর তাইলে সময় কত, যেমন আমাদের বাংলাদেশের নির্বাচনী ম্যানিফেস্টো হচ্ছে 5 বছর, তো এদের হচ্ছে 3 বছর, তাহলে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচিত হয়, যারা নির্বাচিত হন 3 বছরের জন্য। এখন এই নির্বাচন সম্পর্কে রুলস আর ওয়ার্ডার একই সাথে পড়ে নিবেন, বলতেছে যে নির্বাচনের 45 ডেজ পূর্বে নির্বাচনী তফসিল ঘোষণা করবে, নির্বাচনের 30 দিন পূর্বে অবশ্যই ভোটার তালিকা প্রকাশ করবে,
যে নমিনেশন গুলা, যেগুলা 1,000 টাকা ফি দিয়ে নমিনেশন দায়ের করবে, সেগুলা দায়ের থেকে যাচাই বাছাইয়ের মধ্যে 7 দিনের সময় থাকবে, যাচাই বাছাই থেকে নির্বাচন পর্যন্ত 14 দিনের একটা ব্যবধান থাকবে। এই নিয়ম কানুন মেনে চলে। 45 ডেজ পূর্বে নির্বাচনী তফসিল ঘোষণা, 30 দিন পূর্বে ভোটার তালিকা প্রকাশ। যারা নমিনেশনের জন্য দাখিল করলো, যাচাই বাছাই এর নমিনেশন দাখিল থেকে যাচাই বাছাই অ্যাটলিস্ট 7 দিনের ব্যবধান থাকবে, যাচাই বাছাই থেকে নির্বাচন অ্যাটলিস্ট 14 দিনের ব্যবধান থাকবে। এই জিনিসটা একটু জেনে নেবেন। আর নির্বাচনটা অবশ্যই অবশ্যই শেষ বছরের, ওই 3 বছরে যে বছর শেষ বছর, শেষ বছরের 31শে মে সেই দিন অথবা তার পূর্বে অনুষ্ঠিত হইতে হবে, এটা মনে রাখবেন। এখন আমাদের গত বছর করোনার কারণে নির্বাচনটা হইতে পারে নাই, তো তখন রাষ্ট্রপতি সংশোধনী দিয়ে বলতেছে যে আমি একটা অ্যাডহক কমিটি বানিয়ে দিলাম নির্দিষ্ট উদ্দেশ্য। এদের কাজ হচ্ছে কি, যদি নির্বাচন না হয় তাহলে এরা সর্বোচ্চ 1 বছর থাকতে পারবে, এই 1 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করবে, সেখানেও 15 সদস্য থাকবে, অ্যাটর্নি জেনারেল বাই ডিফল্ট তার ক্ষমতা বলে উনি সেখানে চেয়ারম্যান হয়ে যাবেন, বাকি 14 জন সরকার গেজেট করে দিবে। তাহলে নির্বাচন নিয়ে আপনাদের ঝামেলা ক্লিয়ার। নির্বাচনে নমিনেশন 1,000 টাকা, নির্বাচন করতে হবে 31শে মে অথবা তার পূর্বে, নির্বাচনের 45 ডেজ পূর্বে তফসিল প্রকাশ, 30 দিন পূর্বে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ, নমিনেশন দাখিল করার পরে 7 দিনের ব্যবধান থাকবে যাচাই বাছাইয়ের জন্য, যাচাই বাছাই পরে 14 দিনের ব্যবধান থাকবে নির্বাচন অনুষ্ঠানের জন্য। তাহলে নির্বাচন সম্পর্কিত এই জিনিসটা মনে রাখবেন। আর নির্বাচনের ক্ষেত্রে আরো জিনিসটা একসাথে পড়ে নিবেন, এখন 2 জন প্রার্থী যদি সমান সমান ভোট পায় বলতেছে, তাইলে আমি লটারি করে নির্বাচন করে নিব। এখন নির্বাচন সম্পর্কে যদি আপনার কোনো অভিযোগ থাকে, তাইলে বলতেছে 5 জন সদস্য যারা মানে ভোটার যারা ভোট দিয়েছেন তারা, অথবা যিনি প্রার্থী ছিলেন উনি 1,000 টাকা খরচ দিয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল যেটা 3 সদস্যের হবে ওইখানে উনি আবেদন করতে পারবেন। ওই 3 সদস্যের যে কমিটি তারা যাচাই বাছাই করে দেখবে, যদি মনে হয় গ্রাউন্ড আছে নির্বাচন বাতিল করবে, না হলে সেটাই কার্যকর থাকবে। তাহলে 1,000 টাকা নমিনেশন ফি, 1,000 টাকা নির্বাচন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে মামলা করলে সেইখানে ফি, মনে রাখবেন এটা। এখন আসি এই যে সভা, নির্বাচিত হওয়ার পর বলতেছে 30 দিনের মধ্যে প্রথম সভা আহ্বান করতে হবে, আর সভাটা আহ্বান করবে কে, সচিব। এখন এই বার কাউন্সিল, যদিও আমরা বলি এটা একটা স্বায়ত্তশাসিত, এটা হচ্ছে একটা সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারপরও এখানে সরকার হস্তক্ষেপ করে সচিব নিয়োগ করে। তো অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে সচিবের যোগ্যতা কি, জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ পর্যায়ের একজন ব্যক্তিকে সরকার নিয়োগ দিবে যতদিনের জন্য খুশি, কোনো নির্দিষ্ট মেয়াদ নাই। আর এই সচিব বাংলাদেশ বার কাউন্সিলেরও সচিব হবে, বার ট্রাইব্যুনালেরও সচিব হবে, সব জায়গার সচিব হবে, এটা মনে রাখবেন। তাহলে 30 দিনের মধ্যে প্রথম সভাটা করতে হবে, আর এই সভায় সচিব সভা পরিচালনা করবেন, আহ্বান করবেন, উনি কাজটা করবেন, সহসভাপতি নির্বাচন করবেন ওই বাকি 14 জন থেকে, যে 14 জন আছে সহসভাপতি নির্বাচন করে দিবেন। আর বাংলাদেশ বার কাউন্সিলের যদি পরবর্তী সভা হয়, তাইলে বলতেছে যে কি বিষয়ে সভা হবে, 8 দিন পূর্বে লিখিত আকারে জানাবেন যে এই বিষয়ে 8 দিন পরে সভা হবে। আর যদি বাংলাদেশ বার কাউন্সিলের ভিতরে যে ছোট ছোট কমিটিগুলো আছে, 4টা কমিটি থাকে, সেগুলো সভা হইলে 3 দিন আগে জানাইলেই চলবে। আর আমাদের সংসদে যেমন কোরাম আছে, মানে একটা নির্দিষ্ট সংখ্যক সদস্য উপস্থিত না হইলে কোনো কর্মকাণ্ড আইনসম্মতভাবে হবে না, তো এই জন্য 5 সদস্য, 15 জনের মধ্যে 5 জন উপস্থিত থাকতে হবে, আর কমিটি হইলে 1/3 সদস্য উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হবে। এখন বাংলাদেশ বার কাউন্সিলের কমিটি তো মূলত আমাদের ওয়ার্ডারের মধ্যে 4টা কমিটি আছে, একটা হচ্ছে যে আপনার নির্বাহী কমিটি, আর্থিক কমিটি, লিগাল এডুকেশন কমিটি এবং ইনরোলমেন্ট কমিটি। আর অন্যান্য কমিটি গঠন করতে পারবে, তখন আমরা রুলস পড়লে সেখানে আরো 6 প্রকারের কমিটি আছে, ওই 6 প্রকারের কমিটির নামও মনে রাখবেন। তবে এইখানে যে 4 কমিটি আছে এদেরটা গুরুত্বপূর্ণ। নির্বাহী কমিটি কত সদস্যের, 5 সদস্যের, ইনরোলমেন্ট কমিটি 5 সদস্যের, এরপরে এক্সিকিউটিভ যে কমিটি মানে নির্বাহী কমিটি 5 সদস্যের হয়ে গেল, লিগাল এডুকেশন কমিটিতে এখানে 9 সদস্য থাকে, এইখানে 2 জন বিশ্ববিদ্যালয় শিক্ষক থাকবেন, এই জিনিসটা একটু মনে রাখবেন। আর ভর্তি কমিটিতে যে 5 জন থাকেন, অর্থাৎ প্রধান বিচারপতি মনোনীত একজন, আপিল বিভাগের বিচারক থাকবেন, তিনি হবেন কি সভাপতি, 2 জন হাইকোর্ট বিভাগের, একজন অ্যাটর্নি জেনারেল, একজন হচ্ছেন বার কাউন্সিলে যারা সদস্য, ওই 14 জনের মধ্যে থেকে একজন। এখন বাংলাদেশ বার কাউন্সিলের কাজটা কি, এটা যখন আমরা ওয়ার্ডার 10, আমরা ওয়ার্ডারে অনুচ্ছেদ 10 পড়বো, এখানে 11টা কাজের কথা উল্লেখ করা আছে।
মূল জিনিসটা এভাবে মনে রাখতে পারেন যে অ্যাডভোকেটের স্বার্থ রক্ষা করা, অ্যাডভোকেটের জন্য পরীক্ষা নেওয়া, পরীক্ষা নেওয়ার পর তাদেরকে ইনরোলের পদাধিকারটা বজায় রাখা, অ্যাডভোকেটের জন্য বিভিন্ন প্রকার ত্রাণ গঠন করা, লিগাল এডুকেশনটা দেখা, অ্যাডভোকেটদের সাক্ষ্য দেখা। এটা ছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের যেই যে আরো কাজ আছে, যেমন তা টাকা পয়সা ভর্তি ফি এগুলো সংগ্রহ করবে, এগুলা কোন কাজে লাগাবে, কোথায় লাগাবে, অথবা এই ওয়ার্ডার এবং রুলস এর মধ্যে যত প্রকার দায়িত্ব এগুলা পালন করার জন্য যা যা করা দরকার সবকিছু করবে। ওই 11টা কাজ আপনি একটু পৃথক করে মুখস্থ রাখবেন। বার অ্যাসোসিয়েশন বলতেছে যে 1 বছরের জন্য নির্বাচিত হবে, বার কাউন্সিলের অনুমতি সাপেক্ষে তারা বার অ্যাসোসিয়েশন গঠন করতে পারবে। আর কেউ কি করতে পারবে না, অ্যাডভোকেট হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবে না নিবন্ধিত হওয়া ছাড়া, করলে তার সর্বোচ্চ 6 মাস জেল হবে। আর বিভিন্ন প্রকার ফি গুলা আছে, যেমন আপনারা যখনই এই এখন যখন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করছেন, আপনি জানেন 2410 টাকা দিতে হয়েছে, যদিও 2400 টাকা দেওয়ার কথা, 10 টাকা এক্সট্রা। এখানে 1500 টাকা হচ্ছে আপনার যে ভর্তি ফি, 700 টাকা লিখিত পরীক্ষার ফি, আর 200 টাকা আপনার আলাদা ফি আছে, টোটাল 2400 টাকা। এরপরে শাস্তিটা কি, তো বলতেছে যে বাংলাদেশ বার কাউন্সিলের ভিতর একটা ট্রাইব্যুনাল থাকবে। এই ট্রাইব্যুনালের কাজ হচ্ছে অ্যাডভোকেটরা যদি তাদের আচরণ বিধি লঙ্ঘন করে তাদের নামে আপনি অভিযোগ করতে পারবেন। অভিযোগ করতে আপনাকে 1000 টাকা ফি দিয়ে বার কাউন্সিল বরাবর অভিযোগ পাঠাইতে হবে। বার কাউন্সিল দেখবে যে অভিযোগের কোনো গুরুত্ব আছে কিনা, থাকলে ওনারা বার ট্রাইব্যুনালে পাঠাবে, আর তখন বার ট্রাইব্যুনাল ওই অ্যাডভোকেটকে 7 দিনের একটা নোটিশ দেবে যে আপনি কি বলতে চান। নোটিশ দেওয়ার পর বলতেছে যে যখনই বাংলাদেশ বার কাউন্সিল থেকে বার ট্রাইব্যুনালে একটা অভিযোগ যাবে, তখন সর্বনিম্ন 21 দিনের আগে কোনো শুনানি দিন ধার্য করবে না, কারণ তার একটা সময়ের প্রয়োজন অ্যাডভোকেটের। আর এই যখন অভিযোগ যাবে, অভিযোগের একটা কপি, সেক্ষেত্রে যিনি অভিযোগ করলেন তাকে থাকতে হবে না, তার আইনজীবী নিয়োগ করতে হবে না, অ্যাটর্নি জেনারেল কে একটা নোটিশ যাবে যে এই অ্যাডভোকেটের বিরুদ্ধে এই অভিযোগটা আসছে, তখন অ্যাটর্নি জেনারেল সেখানে বাদীর আইনজীবী হিসাবে কিন্তু কাজ করবেন। এই ট্রাইব্যুনাল আপনাকে কি করতে পারে, অ্যাডভোকেটকে তিরস্কার করতে পারে যে এরকম কাজ আর জীবনে করবেন না, তাকে সাময়িক বহিষ্কার করতে পারে, চিরতরে বহিষ্কার করতে পারে। কেউ যদি মিথ্যা অভিযোগ দায়ের করে তাইলে তার 500 টাকা জরিমানা করতে পারে। আর অ্যাডভোকেট যদি সংক্ষুব্ধ হন তাইলে উনি কি করতে পারেন, আপিল অথবা রিভিউ দায়ের করতে পারবেন। আপিল 90 দিনে, হাইকোর্টে রিভিউ একই জায়গায় করতে হবে 90 দিনের মধ্যে, এই জিনিসটা মনে রাখবেন। আবার তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য, যদি আপনি 90 দিনে করতে না পারেন বিলম্ব মওকুফের আবেদন করে পরবর্তীতে আপনি আপিলটা করতে পারবেন, রিভিউটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এই ট্রাইব্যুনালে যখন বিচার হবে, ট্রাইব্যুনালের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, ট্রাইব্যুনালে সিপিসির কিছু ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবে, যেমন 30 ধারা এবং 75 ধারা। 75 ধারা প্রয়োগ করে কি করতে পারবে, যে কোনো সাক্ষী সাক্ষ্য গ্রহণ করতে পারবে, 30 ধারা প্রয়োগ করে কোনো ব্যক্তিকে বাধ্য করতে পারবে তার কাছে যে ডকুমেন্ট আছে অথবা সাক্ষী হিসেবে আদালতে আসার জন্য। এই ক্ষমতাটা সিপিসির বাংলাদেশ বার কাউন্সিলের যে ট্রাইব্যুনাল আছে তারা প্রয়োগ করতে পারবে। তাইলে শাস্তিটা আপনারা বুঝে নিলেন, তিরস্কার করবে, সাময়িক বহিষ্কার করবে, চিরস্থায়ী বহিষ্কার করবে। আর একটা শাস্তি হচ্ছে কেউ যদি অ্যাডভোকেট না হয় আইন পেশা চর্চা করে তাইলে তার 6 মাস পর্যন্ত জেল হতে পারে। এখন এই বাংলাদেশ বার কাউন্সিলে যারা সদস্য বলতেছে যে এদের প্রতিদিনকার যে মিটিং এর জন্য সর্বোচ্চ 400 টাকা ভাতা পাইতে পারে, আর 25 টাকা যারা ঢাকার বাইরে থেকে আসবে 25 টাকা তাদের যে কনভিনিয়েন্স অর্থাৎ যাতায়াতের জন্য ভাড়া পাইতে পারে। আর যারা এই বাংলাদেশ বার ট্রাইব্যুনালে, বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনালে বসবেন প্রতি শুনানির জন্য, তারা সেখানে কি করতে পারবেন, সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত প্রতি সিটিং ফি বাবদ পাবেন, সিটিং ফি বাবদ পাবেন। ও ট্রাইব্যুনাল কতটা থাকবে কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, তবে 3 সদস্য বিশিষ্ট হবে, এটা মনে রাখবেন। আর পদ কখন শূন্য হয়, ওই যে 14 জন সদস্যর বলতেছে যদি 4টা কারণে শূন্য হইতে পারে, কেউ যদি স্বেচ্ছায় পদত্যাগ করে, কেউ যদি বিচারক হিসেবে নিয়োগ পায়, পরপর 3টা সভায় অনুপস্থিত যদি থাকে, অথবা কেউ যদি আইনজীবীর রোল থেকে সে যদি কি হয় পার্মানেন্টলি, অথবা 1 বছরের বেশি সময়ের জন্য যদি সে বরখাস্ত হয় তাহলে তার সদস্য পদ খালি হয়ে যাবে। খালি হইলে কি হবে, তার প্রতিদ্বন্দ্বী যে ভোট পাইছিল সে সেখানে নিয়োগ পাবে। তো এই জিনিসটা মনে রাখবেন। এরপরে শেষের অংশ যেটা, তাইলে আমরা রুলস এবং ওয়ার্ডার দুইটা একসাথে আপনাকে কম্বাইন করে পড়িয়ে দিলাম, এর বাইরে আপনার যেতে হবে না। এখন যে ক্যানন গুলো আছে তিনটা ভাগে, 4টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে একজন আইনজীবী আরেকজন আইনজীবীর সাথে যে আচরণ করবেন, মানে 1+1, একজন আইনজীবী আপনি আরেকজন আইনজীবীর সাথে কেমন আচরণ হবে, 11টা আচরণ বিধি আছে। মক্কেল মানে আপনি যে একজন আইনজীবী, আপনার কাছ থেকে চতুর্থ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক থেকে ক্লায়েন্ট আসবে, তো এই জন্য মক্কেলের সাথে যে আচরণ, 14টা আচরণ বিধি দেওয়া আছে।
এটা ছাড়া আদালত, আদালতের প্রতি আপনার আচরণ কেমন হবে, 9টা বিধি দেওয়া আছে, এবং জনসাধারণ পাবলিক এট লার্জ দের প্রতি আপনার কেমন আচরণ হবে, 8টা বিধি দেওয়া আছে। তো এইগুলো আপনাকে একটু পড়তে হবে। তাইলে উপরে যদি আপনি কি করেন, আমরা যেভাবে বললাম খুব সহজভাবে যদি এইটুকু এইভাবে লিখে দেন যে কি যোগ্যতা কি অযোগ্যতা, স্মরণ করেন মাথায় আসতেছে কিনা, এরপরে পরীক্ষাটা কিভাবে হবে, হাইকোর্টে কিভাবে হবে, নিম্ন আদালতে কিভাবে হবে, এরপরে দেখেন বৈশিষ্ট্য, বার কাউন্সিল কি, বার কাউন্সিলের গঠন কি, নির্বাচন, সভা, কমিটি, কাজ, টাউট, বার অ্যাসোসিয়েশন, অ্যাটর্নি জেনারেল, বিভিন্ন ফি, ট্রাইব্যুনাল, শাস্তি। এর চাইতে সহজভাবে আর কোনোভাবে পড়ানো সম্ভব না। আপনি দয়া করে যদি এইভাবে পড়েন 5 মার্ক অবশ্যই পাবেন। তো আমরা আপনাদের পরীক্ষা পর্যন্ত আরো বিভিন্ন টেকনিক নিয়ে আসব। যারাই মনে থাকতেছে না তারা এইভাবে পড়ার চেষ্টা করবেন। আগামী ভিডিওতে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনটা আপনাদের জন্য নিয়ে আসবো।